কে করেছে? এক হতবাক কিশোরী, তার উন্মত্ত বাবা, এক কিশোরের লাশ, অর্থহীন অপমিকার সাক্ষী নদিয়ার নাকাশিপাড়া। শনিবার রাতে বাড়ির পেছনে প্রেমিক সুজাউদ্দিনের সঙ্গে কথা বলছিল কিশোরী, দেখে ফেলে তার বাবা রফিকুল, বেরিয়ে এসে সুজাউদ্দিনকে পেছন থেকে গুলি করে। ওর সঙ্গে গিয়ে দেখি ও পড়ে রয়েছে, সঙ্গে সঙ্গে আমি সেই সময় ওকে গাড়ি নিয়ে আসি, গুলি করছে মেয়েরা যা বলছে ওর বাবা। হাসপাতালে সুজাউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অনেকদিন ধরে মারার চেষ্টা করে এখন মেরে দিয়েছে।